সম্মানিত দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সংবাদ সংলাপে। এবং আমরা যে সময়টা কথা বলা শুরু করছি আজকে সংবাদ সংলাপের, নতুন বছরের, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই, 2023 স্বাগত জানাই এবং বিদায় হলো 2022। কেমন গেল আসলে বছরের এই সময়টা এসে সকলের মনেই, জাতিগতভাবে হোক, মানুষ ইন্ডিভিজুয়াল হিসাবে হোক, রাষ্ট্র হিসাবে হোক, বিশ্বের জায়গা থেকে হোক, মানে কেমন গেল গত বছর আর নতুন বছরই বা কেমন যাবে, সেই হিসেবটাই সবাই আসলে যার যার জায়গা থেকে জানতে খুব আগ্রহী থাকে এবং একটু বিশ্লেষণেরও সময় আসলে যে কেমন গেল এবং নতুন বছর কেমন যাবে। কারণ পৃথিবী জুড়ে নানান রকম সংকট যেমন আছে, সম্ভাবনার জায়গা হয়তো তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। তবে শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কারা আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ, স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজবিজ্ঞানী তহিদুল হক, আপনাকেও স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ এবং বাস্তু গবেষক শ্রী রূপন ধর, আপনাকেও স্বাগত জানাই। এবং দর্শক, আমাদের সাথে পরিচয় যেহেতু করে দিলাম, তখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একজন জ্যোতিষ আমাদের সঙ্গে আছেন, বাস্তু গবেষক শ্রী রূপন ধর, তাকে দিয়েই শুরু করি। আমি যদি এইভাবে শুরু করি আর কি, মানুষের ভাগ্য গণনা কতটা আসলে ঠিক বেঠিক সেটা নিয়ে আলোচনা যেমন আছে, তেমনি আগ্রহের জায়গা কিন্তু মানুষের প্রচণ্ড, কেমন গেল কেমন যাবে। গত যে বছরটা গেল, আপনি গত বছরের শুরুতে নিশ্চয়ই এক ধরনের কথা বলেছিলেন যে কেমন যাবে, সেই জায়গা থেকে বছরের শেষে এসে সেগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে, কতটুকু ফলেছে, কতটুকু ফলেনি, সেই মূল্যায়নটা যদি শুরুতেই করেন। হ্যাঁ, প্রথমে আপনাকে ধন্যবাদ, জিটিভিকে ধন্যবাদ এবং যারা দর্শক রয়েছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েই শুরু করছি। গত বছর আমার বিশ্ব নিয়ে 82+ প্রেডিকশন ছিল, মানে 2021 সনে আমি এই প্রেডিকশনগুলো দিয়েছিলাম 2022 সম্পর্কে, এবং স্পেশালি বাংলাদেশ সম্পর্কে আরও আলাদাভাবে 45+ প্রেডিকশন ছিল। এর মধ্যে আমার 99% প্রেডিকশন কিন্তু কারেক্ট হয়েছে, 99% ইতোমধ্যেই কারেক্ট হয়েছে। এবং 2019 সন থেকে আমি মোটামুটি আমাদের দেশে স্বনামধন্য যে টিভি চ্যানেলগুলো রয়েছে সেখানে প্রেডিকশন দিয়ে আসছি, আপনাদের এখানেও বলেছি, 2019 থেকে বলছি আপনাদের এখানে, এখন পর্যন্ত কোনো বছরই 98%-এর নিচে আমার প্রেডিকশন মানে কারেক্ট হয়নি এমন রেকর্ড কিন্তু নেই, 98-এর উপরে রয়েছে। তবে গত বছর আমার 99% ছিল। সবচেয়ে কি ভালো খবরটা গত বছরের শুরুতে দিয়েছিলেন যেটি বছর জুড়ে হয়েছে, ভালো কোনটা ছিল? অনেকগুলোই তো ভালো ছিল, দু একটা যদি বলেন। প্রকৃত অর্থে আমার যে প্রেডিকশনগুলো ছিল এর মধ্যে নেগেটিভ প্রেডিকশনই কিন্তু বেশি ছিল। ভালো প্রেডিকশনের মধ্যে আমাদের দেশ নিয়ে যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি থাকা সত্ত্বেও আমাদের ফলন ভালো হবে, ফসল ভালো হবে, যেটা সত্য হয়েছে। আমাদের দেশে অর্থনৈতিক দিক দিয়ে শত মন্দা থাকা সত্ত্বেও জিডিপি গ্রোথ কিন্তু ভালো থাকবে, যেটা আমরা কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে যে আমাদের জিডিপি গ্রোথ কিন্তু এখনও ভালো রয়েছে, ভালো আছে। যদিও গোটা বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা চলছে, বাংলাদেশও তো তার থেকে বিচ্ছিন্ন নয়, তো তার কিছুটা ছোঁয়া আমাদের পড়েছে। তারপর আমার আরও ইম্পর্টেন্ট কয়েকটা প্রেডিকশন ছিল, যেমন আমি বলেছিলাম 2021 সনের ডিসেম্বরে যে 2022 সনে আওয়ামী লীগের দুজন প্রবীণ নেতা আমাদের ছেড়ে চলে যাবেন, যা আমরা দেখলাম যে আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং স্পিকার ফজলে রাব্বি ওনারা কিন্তু চলে গেছেন। তো আমার এই প্রেডিকশনটাও কিন্তু কারেক্ট হয়েছে। তারপর আমেরিকা নিয়ে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি চলছে, যে তুষারপাত, অতিরিক্ত ঠান্ডা পড়বে, এটাও কিন্তু আমার প্রেডিকশনে ছিল একদম বছরের শেষে। হ্যাঁ, শেষ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে কি আপনার? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে আমি 2020 সনে ডিসেম্বরে একটা প্রেডিকশন দিয়েছিলাম, সেখানে রাশিয়া ইউক্রেন স্পেসিফিক আমি নামটা উল্লেখ করিনি। প্রেডিকশনটা ছিল যে এমন, 2030 সনের মধ্যে গোটা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যাভাব, রোগ শোক এবং নিউক্লিয়ার ওয়ারে প্রচুর লোকক্ষয় হবে, যা অকল্পনীয়। নিউক্লিয়ার ওয়ার এখনো শুরু হয়নি কিন্তু হবে। আমি মানে একটা নেগেটিভ প্রেডিকশন দিয়েই শুরু করতে হচ্ছে আজকে, যে নিউক্লিয়ার ওয়ার কিন্তু আমরা সামনে দেখতে পাবো। তো আমাদের সকলকেই কিন্তু এই প্রিপারেশনটা আগে থেকেই নিয়ে নিতে হবে। আমি এখান থেকে একটুখানি জনক কুদ্দুস আফরাদ, আপনি শুনছিলেন আমাদের বাস্তু গবেষক জ্যোতিষ বলছিলেন,
আপনার কাছে আমি সাংবাদিক হিসেবে যদি প্রশ্নটা করি যে আমাদের সংবাদ মাধ্যমে খবরগুলো যেভাবে আসছে যে আজকের খবরে যেরকম ছিল যে আত্মমর্যাদা এবং সক্ষমতার একটা বছর ছিল 2022 কারণ এই বছরেই পদ্মা সেতু আমরা করতে সক্ষম হয়েছি যেটি আসলে অনেক চ্যালেঞ্জের জায়গা ছিল নিজস্ব অর্থায়নে কর্ণফুলী টানেলের কথা হচ্ছে যেটি সামনের দিকে আসবে এবং খুব সম্প্রতি মেট্রো রেলের যুগেও বাংলাদেশ প্রবেশ করেছে সেই জায়গা থেকে আপনি যদি শুরুতে একটু মূল্যায়ন করেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন আরও দুজন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক তহিদুল হক এবং রূপম ধর জ্যোতিষী সবাই এই মুহূর্তে টেলিভিশনের দর্শক যারা আছেন সবাইকে শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা দেখেন বিদায়ী বছরটা অনেক ঝড় ঝঞ্ঝার মধ্যে কিন্তু এগোতে হয়েছে সরকারকে বলেন দেশবাসীকে বলেন হঠাৎ করে খাদ্যপণ্যর মূল্য বৃদ্ধি যেমন একটু চ্যালেঞ্জ একটু একটা চাপের মুখে ছিল একই সঙ্গে আপনি যদি চিন্তা করেন এই সময়টা আমাদের এই যে বড় বড় প্রকল্পের কথা বললেন এই প্রকল্পগুলো চালু হওয়া আনন্দের ছিল মূলত এর আগের বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবের ফলে গোটা বিশ্বই টালমাটাল মানে একটা অস্থিরতা আছে রাজনৈতিক অস্থিরতা গোটা বিশ্বে রাজনৈতিক অস্থিরতা আছে এবং সেই অস্থিরতার বড় উপাদান কারণ হচ্ছে এই যে সব দেশেই তো জিনিসপত্রের দাম বেড়েছে এটা লন্ডন বলেন নিউ ইয়র্ক বলেন আর বাংলাদেশ বলেন ভারত বলেন এর মধ্যে আমরা দেখেছি শ্রীলঙ্কার অবস্থা পাকিস্তানের অবস্থা খুবই খারাপ সব মিলে সেই তুলনায় এই যে আমাদের নিকটবর্তী যে দেশগুলো এই তুলনায় কিন্তু বাংলাদেশ অনেক শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে এত কিছুর পরেও কারণ এখানে খুব ছোট্ট একটা ভূখণ্ডের দেশ জনসংখ্যার দিক দিয়ে আমরা অনেক বেশি এদের নিত্য আহারের ব্যবস্থা করা এটি একটা কঠিন চ্যালেঞ্জ তারপর অন্যান্য সামগ্রী আছে আহারের পাশাপাশি মানুষের যেগুলো ভোগ্য সামগ্রী বলেন যাই বলেন ব্যবহার্য সামগ্রী এগুলো আমাদের বেশিরভাগই আমদানি এই যে চাপ এই চাপের মধ্যে সরকার কিন্তু তার যেসব প্রকল্পগুলো ছিল প্রকল্পগুলো ঠিকভাবে এগিয়ে নিয়েছে যেসব নতুন প্রকল্প ছিল সেসব প্রকল্প কিন্তু আবার খুবই চতুরতার সাথে বলবো চতুরতার সাথেই সেগুলো আপাতত স্থগিত রেখেছে প্রকল্পের কাজ শুরু করা হয়নি বা বরাদ্দও দেওয়া হয়নি এই যে গভর্নমেন্টের নীতিমালা এটা সম্ভব হয়েছে কিন্তু বেসিক্যালি একটা পোক্ত সরকার পোক্ত রাজনৈতিক দলের সরকার দেশ শাসনের দায়িত্বে থাকার কারণে এর ভিতর হচ্ছে ওই রাজনৈতিক পোক্ত বলির যাই বলি অভিজ্ঞ বলি প্রাচীন বলি এই রাজনৈতিক দলের আবার সভাপতির দায়িত্বে যিনি আছেন বা সরকারের যিনি প্রধানমন্ত্রী তিনিও টানা অনেক মেয়াদে দলের নেতৃত্ব দিচ্ছেন সরকারের নেতৃত্ব এবং সাম্প্রতিক সম্মেলনে তিনি আবার সাম্প্রতিক সম্মেলনে তিনি আবার সভাপতি হয়েছেন সব মিলিয়ে অর্থাৎ অভিজ্ঞতার একটা বিরাট কাজ এখানে লেগেছে এই অভিজ্ঞতাকে পুঁজি করি মূলত শেখ হাসিনার সরকার অনেক দুঃসময় পার করে এসছে এবং অনেক উজ্জ্বল সময় সামনে আরও তার অপেক্ষা আছে আপনাদের টানেলের কথা বলেন মেট্রো রেল নিয়েও আজকে বিএনপির একটা ব্রিফিং ছিল প্রেস ব্রিফিং ছিল সেখানে বলা হয়েছে যে মেট্রো রেলের কাজ শেষ না করে তড়িঘড়ি কোনোভাবে শুরু করা ফেজ সিক্সের কাজ তারা শুরু করে দিয়েছে খুবই হাস্যকর কারণ যতটুকু চলবে এটা তো গত বছর এই বছর না এর আগের বছর থেকেই বলা এটা ফার্স্ট দফা ওই দিয়াবাড়ি থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে একটা ফেজ সেকেন্ড ফেজ মতিঝিল পর্যন্ত চলবে থার্ড ফেজ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যাবে তো এটা ফেজগুলো আগের থেকে পরিষ্কার এখন আমাদের এখানে যেটা হয় আমরা অনেক সমালোচনা করি অহেতুক অনেক সমালোচনা করি আমরা অপরকে না বুঝে না জেনে এবং তার সম্পর্কে কোনো ধারণা না নিয়ে যে কারণে আমাদের এখানে রাজনীতিতে একটা বিশৃঙ্খলা থাকে সারা বছর এই বিশৃঙ্খলার উপাদান যতদিন আমাদের নষ্ট না হবে আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা থাকবেই অস্থিরতা রাখার জন্য হুজুগে বাঙালি একটা শব্দ আছে আমাদের মধ্যে এখন কাগজে পত্রে দেখে আমার যদি আমরা কাজ করতাম কাগজে পত্র বুঝে যদি আমরা কাজ করতাম হ্যাঁ সরকারকে সমালোচনা করার অনেকগুলো জায়গা আছে ধাপ আছে সেই ধাপগুলো যদি কার্যকরীভাবে অ্যাটেনশন করা হয় বিরোধী দলগুলো তার বিকল্প প্রস্তাবও দেওয়া হয় সেক্ষেত্রে হয় কি সরকার উপকৃত হয় জনগণ উপকৃত হয় সরকারের ভুল ভ্রান্তি থাকতে পারে বিরোধী দলের কাজ হচ্ছে সেটা ধরিয়ে বিকল্প একটা পেশ করা এবং তারা যে তাদের চেয়ে ভালো বুঝে
এই জিনিসটা জানানো। সরকার যদি মনে করে এটা ভালো প্রস্তাব, সরকার লুফে নেবে, জনগণ বুঝবে যে এই প্রস্তাবটা অপোজিশনের প্রস্তাব ছিল, অপোজিশন তার চেয়ে ম্যাচিউর। আমাদের এখানে এই পলিটিক্সগুলো সংস্কৃতিটাই তো তৈরি হয়। আমি সেই জন্য বলছি যে এই মেগা প্রজেক্ট যেরকম আপনার সফলভাবে ঠিক সময়ে বা কিছুটা বিলম্বে আমরা দেখছি সফলভাবে চালু হওয়ার বা চালু করার, একই সঙ্গে আপনি একটু আগে বললেন কর্ণফুলীতে যে একটা বিশাল, এটা আমাদের এখানে এটা আরেকটা পালক হবে। মেট্রো রেল যেরকম আমাদের উন্নয়ন যজ্ঞে একটা নতুন ধরনের নতুন ধারার পালক যুক্ত হয়েছে, আমাদের এখানে টানেল যেটা হচ্ছে সেটাও আরেকটা পালক হবে এবং সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, ফর্মালি উদ্বোধন হয় না এবং জানুয়ারি মাসে উদ্বোধন হবে। আমি মনে করি রাজনীতিতে যেই এই যে বছর জোরে রাজনীতিতে অস্থিরতা ছিল, বিএনপির একটা বড় ভূমিকা ছিল এখানে। বিএনপি ধরনের এবার চেষ্টা করেছে একটু ঘুরে দাঁড়ানোর, তারা বেশ কিছু সমাবেশ করেছে এবং বিএনপির পনেরোর পরে তারা ছিল বেসিক্যালি টেলিভিশনের টক শো, দলের দপ্তরের প্রেস রিলিজ আর প্রেস ক্লাবের নানান সেমিনার করাবে, সেই জায়গা থেকে সরে এসে তারাও একটা মাঠে সক্রিয় হয়েছে। আমি ভালোভাবেই দেখি, আমি মনে করি যদি পজিটিভলি আগানো হয় আগামী বছরটা রাজনৈতিকভাবে আর সুন্দর সুন্দর হবে। জনাব তৌহিদুল হক, এই কথাগুলোর মধ্যে আমাদের সক্ষমতার বছর যেরকম ছিল, আত্মমর্যাদার বছর, সাথে সাথে জনাব তৌহিদুল হকও বলছিলেন এবং আমাদের জ্যোতিষ রূপন্ধর তিনিও বলছিলেন যে এক ধরনের অস্থিরতা ছিল, সেটি রাজনীতির জায়গায় বলেন এবং মানুষের মাঝে, কারণ হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে মূল্যস্ফীতি খুব বেশি মাত্রায় ছিল এবং এই নিয়ে হয়তো এক ধরনের আমাদের অগ্রযাত্রা যেমন ছিল কিন্তু এটিকে অস্বীকার করবার কোনো উপায় ছিল না। এবং এই বছরে আমরা এই রিপোর্টও দেখেছি যে ধনীর যে সংখ্যা সেটি পৃথিবীতে বাংলাদেশের সবচেয়ে উপরে, এই তথ্য আমরা দেখেছি। অর্থাৎ বৈষম্যের জায়গাটাও কিন্তু খুব প্রবলভাবে ছিল এই বছর জুড়ে। অস্থিরতা, সামাজিক অস্থিরতা যদি আপনার নেতৃত্বে দেখেন সমাজবিজ্ঞানী হিসেবে। বিজনদা, ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার খুব পছন্দের একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক কুদ্দুস অপরাধ ভাইকে এবং রূপন্ধর ভাইকে, এবং যারা শুনছেন তাদেরকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখুন, আসলে আমার কাছে যেটি মনে হয় যে সংকট কিংবা সমস্যা আছে বলেই কখনো কখনো মনে হয় যে বেঁচে আছি, কারণ জীবনটা তো আসলে একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয়। তো সেখানে এসে আমাদের মতো আপনি যে পয়েন্টটি বলছেন আফরাদবের আলোচনার প্রেক্ষাপটে, যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সমস্ত দেশে আমরা যদি আমাদের দেশের উপরে নজর দিই যে বৈষম্যের যে মাত্রা সেটি কেন বাড়ল, কিংবা আমার হঠাৎ করে এই অবস্থার মধ্যে যেখানে একটি করোনার অভিঘাত রয়েছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষাপট রয়েছে, সেখানেও আমাদের এখানে এমনকি দেশে আলাদিনের চেরাক কেউ কেউ পেয়ে গেলেন যেখানে হঠাৎ করে ধনীর সংখ্যাটা বেড়ে গেল, সেগুলো পর্যালোচনা প্রয়োজন এবং সামাজিক বৈষম্যের যে রেখাপাত সেগুলো কিন্তু আমরা নানাভাবে খুব স্পষ্টভাবে আমরা সেটি অনুভব করি। এখন বিষয় হলো আমাদের দেশে যেটি আপনি সামাজিক প্রতিষ্ঠান বলুন, আমার বাজার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কথা বলুন, রাজনৈতিক প্রতিষ্ঠানের কথাগুলো বলুন, যখন প্রতিষ্ঠানগুলো অপেক্ষাকৃত দুর্বল থাকে তখন দেশের মোটা দাগে যে রাজনীতি, অর্থাৎ রাজনীতি, রাজনৈতিক দলগুলোর যে রাজনীতি, সেই রাজনীতি যদি দেশকেন্দ্রিক না হয়, উন্নয়ন এবং কল্যাণকেন্দ্রিক যদি না হয়, তখন নানা ধরনের সংকট এবং জটিলতার মাত্রাগুলো আসলে বেড়ে যায়। দেখুন, আসলে আমাদের এখানে বা আমাদের দেশে আপনি জবাবদিহিতার যে সংস্কৃতি সেটি তো আসলে কোনো প্রেক্ষাপটেই আমরা কিন্তু খুব একটা ভালো মাত্রায় আমরা কিন্তু লক্ষ্য করি না। যেমন বর্তমান যে দলটি পরপর তিন টার্মে ক্ষমতায় রয়েছে, তারা কিন্তু মানুষের ভোট, আস্থা কিংবা রাজনৈতিক দক্ষতা প্রমাণ করার মধ্যে দিয়েই কিন্তু আছে। তবে এখানে কুদ্দুস ভাই খুব চমৎকার করে বলছিলেন, তবে আমি একটু এখানে যোগ করতে চাই যে আওয়ামী লীগের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা কিংবা গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি। আপনি আমরা যদি চিন্তা করি যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, তাহলে এক ধরনের বাস্তবতা আমাদের সামনে উঠে আসবে। আর শেখ হাসিনা সহ সভাপতি আছেন, সেই সভাপতি সহ আওয়ামী লীগ, সেখানে কিন্তু আরেক ধরনের বাস্তবতা, অধিক কার্যকরী এবং গ্রহণযোগ্যতার মাত্রা কিন্তু সেখানে আমাদের তৈরি হয়। আরেকটি ব্যাপার হলো যে সভাপতি সহ আওয়ামী লীগই তো অনেক বছর, মানে অনেক বছর আছে। আমি বলছি যে দল যত বেশি শক্তিশালী হবে মানুষের কল্যাণ তত ত্বরান্বিত হয় এবং জবাবদিহিতার জায়গা তৈরি হয়। দলকে যদি আপনি একজন ব্যক্তি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার চেয়ে যদি কম জনপ্রিয় মনে করেন, তাহলে সেটি আসলে ইন দ্য লং রান পরিণামে খুব ভালো কিছু বয়ে আনে বলে মানে না, সেটি হলো তৈরির জায়গাটা। দলকে এমনভাবেই তৈরি করতে হয়, আপনি অতীতের আওয়ামী লীগের প্রেক্ষাপটগুলো দেখেন যে আমরা যখন অতীতে আওয়ামী লীগের ইতিহাস এবং ঐতিহ্যের জায়গাগুলো কিন্তু বলি,
সেখানে নেতৃত্বের জায়গার থেকে আওয়ামী লীগ এই জায়গাটা অর্জন করেছে। হ্যাঁ, একজন তো নেতা প্রয়োজন হয়, কিন্তু সেই নেতার পাশাপাশি দলের যে কাঠামো, সেখানে জবাবদিহিতা, আপনার গণতান্ত্রিক যে প্রেক্ষাপট, সেই জায়গাগুলো কেমন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন এত বড় একটি দল ভুলভ্রান্তি কিন্তু কম বেশি থাকতেই পারে, কিন্তু গতকালকে জামাতের মিছিল থেকে একজনকে গ্রেপ্তার করা হলো, তিনি একটা, আমি এলাকার নামটা ভুলে গেলাম, সেই এলাকার তিনি আওয়ামী লীগের নেতা, মানে হাইব্রিড আওয়ামী লীগের। এখন এই অবস্থাগুলো, এই কারণে বলছি যে দল যত শক্তিশালী হবে, দলের যিনি সভাপতি হিসাবে বা সভাপ্রধান হিসাবে যিনি কাজ করেন, তার জন্য অনেক বেশি সহজ হয় দেশ পরিচালনা বা সেবার কার্যক্রম পরিচালনার দিক থেকে। আরেকটি ব্যাপার হলো যে আমাদের এখানে প্রায় আমরা কিন্তু, আমি গণমাধ্যমের সূত্র ধরেই বলছি, যে আসলে দুর্নীতি, লুটপাট, এই চিত্রগুলো কিন্তু আমরা দেখি। সেই চিত্রের দুই ধরনের বাস্তবতা, একটা বাস্তবতা হলো একেবারে রাজনৈতিক, যে আমাদের বিরোধী অবস্থানে যে রাজনৈতিক দলগুলো আছে, তারা বিভিন্ন সময়, ধরুন মেট্রো রেল কিংবা আমরা পদ্মা সেতু উদ্বোধনের পরে একটা গ্রুপ আমরা দেখলাম সেখানে নাট বল্টু খোলার জন্য ব্যস্ত হয়ে গেল, মানে কোনো না কোনোভাবে একটা বিতর্কিত অবস্থার মধ্যে উন্নয়ন কাঠামোকে, এবং মেট্রো রেলের পরে ভাড়া নিয়ে যে আলোচনা সমালোচনা হয়েছে, এটি আমার মনে হয় যে অযৌক্তিক। কারণটা হলো কলকাতায় কিন্তু 1972 সালে তারা এই এই মেট্রো রেল চালু করেছে, 84, তাহলে সেখানে সেই সময়ের যে মানে উৎপাদন ব্যয় বা নির্মাণ ব্যয়, আর এই সময়ের তো নির্মাণ ব্যয় একরকম হবে না, সেখানে কম বেশি হবে, আবার আমাদের সকল উপকরণই আমি যতটুকু জানি সেটা ক্রয় করতে হয়েছে, এবং যুক্তরাষ্ট্রভিত্তিক যে গণমাধ্যম ব্লুমবার্গ কিন্তু এই মেট্রো রেলকে একটি গণপরিবহনের ক্ষেত্রে মাইলফলক হিসাবে তারা বিবেচনা করছে, এবং আগামী নির্বাচনে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষে গণ স্রোত তৈরি হওয়ার ক্ষেত্রে, এটি একটি বিষয়। আর একটা বড় ব্যাপার হলো যে আপনি যেটি সামাজিক বৈষম্যের জায়গাগুলো, যার আছে প্রচুর আছে, এবং সেই আছের মধ্যে আরও সংখ্যা বা মাত্রাটি বাড়ছে, আর যার নাই সে হয়তো ওই অবস্থায় আছে অথবা তার অবস্থা আরও কমছে। এখন এই অবস্থাটি কেন, এই অবস্থাটির কারণটা হলো যে যার যা অবস্থা বা সম্পদের পরিমাণ যখন বাড়ছে, সেই বাড়ার ক্ষেত্রে আমাদের যে জবাবদিহিতার জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট প্রশ্ন আছে। এখন বিষয়টি হচ্ছে যে এই জবাবদিহিতার জায়গাগুলো, সম্পদের পরিমাণ কেউ যদি সৎভাবে উপার্জন করে প্রচুর অর্থবিত্তের মালিক হয়, তাতে আমাদের কোনো আপত্তি নেই, বরং আমরা তাকে স্বাগত জানাই, কিন্তু সেই তার প্রচুর সম্পদ বা তার যা যা আর্থিক মানে সম্পদ রয়েছে, সেখানে যদি লুটপাট কিংবা দুর্নীতি বা অন্যায় অবৈধ কোনো প্রক্রিয়ার সংমিশ্রণ ঘটে, তখন কিন্তু আমাদের একেবারে বড় একটি প্রশ্নই আমাদের সামনে হাজির চলে আসবে। এখন কারণটা হলো যে এই, এবং তার বিচার এবং তাকে জবাবদিহিতার আওতায় না আনা মানে হলো কারো কারো মধ্যে সামাজিকভাবে এই ধরনের ধারণা তৈরি হতে পারে যে আমিও এইভাবে প্রচুর অর্থবিত্তের মালিক হতে পারি। এটি কিন্তু একটি দেশের জনগণের মধ্যে নৈতিক অধপতনের একটি যেরকম চিহ্ন বা স্বাক্ষর, অন্যদিকে মানুষের যে নৈতিকভাবে বেঁচে থাকে এবং সংগ্রাম মুখর জীবনযাপনে যে অভ্যস্ত হওয়ার যে প্রক্রিয়া, কিংবা সেইভাবে নিজেদেরকে পরিচর্যা করা, সেইভাবে জীবন কাঠামো অনুশীলন করা, এই জায়গাগুলো থেকে তারা সেই চিরাচরিত মনস্তত্ব থেকে বেরিয়ে আসে। এবং আপনি দেখবেন, আমি এখানে একটা লাইন বলে শেষ করি, আজকেও আমরা একটা ইংরেজি নতুন বছরকে আমরা স্বাগত জানাই, এটি শুধু বাংলাদেশের উৎসব নয়, বৈশ্বিক উৎসব, কিন্তু আপনি আমাদের দেশে দেখবেন যে বিভিন্ন কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিতে হয়েছে, ডিএমপিকে অনেকগুলো নির্দেশনা কিন্তু দিতে হয়েছে, তার মানে কিন্তু আমরা বুঝতেই পারি আমাদের সামাজিক অবস্থান, আমাদের পরস্পর নিরাপত্তা, আস্থা, বিশ্বাসের জায়গাগুলো কিন্তু অনেকটাই ভঙ্গুর। সুতরাং অস্থিরতার ব্যাখ্যাটা আপনার কাছ থেকে পাওয়া গেল। শ্রী রূপন্ধর, আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাব, যদি একটু বলেন, মানে খুব স্থূল প্রশ্ন, আসলে প্রশ্নটা খুব গভীর প্রশ্ন নয়, সেটি হলো বছরের একটা সময় থেকে শেষের দিক থেকে খেলা হবে শব্দটা বারবার করে এসেছে রাজনীতিতে, খেলা হবে এবং ডিসেম্বরে খেলা হবে। হ্যাঁ, ক্ষমতাসীন রাজনৈতিক দলের জায়গা থেকে যদি আপনি বলেন, বিরোধী পক্ষের জায়গা থেকেও ধরেন, এবং বলা হচ্ছিল যে 2022 ডিসেম্বর তো শেষই হয়ে গেল, আমরা শেষ দিনে আছি, কী খেলা আপনি দেখলেন এবং এই খেলার বাকি অংশ আসলে 2023 গিয়ে আমরা দেখব কি না, কী খেলা দেখব, একটা বিরতি নিয়ে এসে বরং আপনি উত্তরটা দেন। অবশ্যই, সেটি হলো ডিসেম্বর নিয়ে বেশ বড় রকমের একটি আলোচনা ছিল, আপনার জায়গা থেকে আপনি ব্যাখ্যা করবেন, যদিও রাজনীতির আলোচনা, কিন্তু 2023 আসলে এই খেলাটা কিভাবে দেখা যাবে, বা আদৌ আছে কিনা খেলা? 2022 যে ঘটনাগুলো আমরা দেখেছি আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুসারে,
এই বিষয়েও কিন্তু আমার প্রেডিকশন ছিল এবং হুবহু আমার প্রেডিকশনটা সত্য হয়েছে। কিরকম প্রেডিকশন ছিল? আমার প্রেডিকশন ছিল যে কিছু ধর্মীয় রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল বা সরকার বিরোধী এমন যে সংগঠনগুলো রয়েছে তারা মিছিল, মিটিং, জ্বালাও পোড়াও ইত্যাদি কার্যকলাপ করবে, কিন্তু সরকার এটাকে খুব সুকৌশলে খুব সহজেই কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। এবং আজকের দিনে এই 31শে ডিসেম্বর 2022 আমরা এই সময়ে 12টা পর্যন্ত যদি আমরা সময় ধরি তাহলে কিন্তু আমি অনায়াসেই বলতে পারি যে আমার সেই প্রেডিকশনটা সত্য হয়েছে। এবং এর সাথে আরও কয়েকটা আমার যুক্তি ছিল, লজিক ছিল অ্যাস্ট্রোলজিক্যাল, সেগুলো হচ্ছে যে দেখুন বিএনপির উপরে কিন্তু এখন সম্পূর্ণ রাহুর একটা কুপ্রভাব রয়েছে। তো রাহুর কুপ্রভাব যখন কারোর উপরে থাকে, আমি একটু মোটা দাগে বলছি, না আফরদ ভাই বলছিলেন যে বিএনপি আগে যে অবস্থায় ছিল তার থেকে কিছুটা সরব হয়েছে, মোটেই না আমার দৃষ্টিকোণ থেকে, মোটেই না, আমি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা দিব। তো সেই জায়গায় রাহু মানুষকে দেখায় এক, বাস্তবে ঘটনাটা ঘটে কিন্তু আরেক। বিএনপির ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, তারা মনে করছেন এই আন্দোলনগুলো করে অনেক কিছু করে ফেলেছেন, বস্তুত পক্ষে মোটেই তা নয়। আমার গণনা যেটা বলছে সেটা হচ্ছে আওয়ামী লীগ যা চাচ্ছে ওনারা তাই করছেন, ভুল করে করছেন। এখানে তাদের একটা ভুল রয়েছে, কৌশলে, আসলে কৌশলগত ভুল রয়েছে, এটা কিন্তু আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল গণনার দ্বারা বলছি। ওনারা এখন যে কার্যকলাপগুলি করছেন এবং 2023 যেও যে আন্দোলন করবেন, জ্বালাও পোড়াও করবেন, ওনাদের সাথে জামাত অ্যাড হবেন বা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো অ্যাড হয়ে বড় ধরনের আন্দোলন কিন্তু ওনারা করবেন, জ্বালাও পোড়াও করবেন, এটা কিন্তু আমার প্রেডিকশন। 2023 হবে, কিন্তু সরকার আবার কন্ট্রোলও করে ফেলবে। তবে 2022 সরকার যতটা সহজভাবে কন্ট্রোল করতে পেরেছে, 2023 কিন্তু ততটা সহজভাবে কন্ট্রোল করতে পারবেন না। সরকারকে কিছুটা বেগ পেতে হবে এই কন্ট্রোল করার ক্ষেত্রে, তবে কন্ট্রোল করতে পারবেন। আর বিএনপির বিষয়টা হচ্ছে ওনারা দেখছেন এক, ভাবছেন এক, আর করছেন আরেক। বস্তুত অর্থে বা বাস্তবে আমরা যে বিষয়টা দেখব যে এই যে টোটাল যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো হবে 2023, আলটিমেট রেজাল্ট যে মানে বেনিফিট, সেই বেনিফিটটা কিন্তু আওয়ামী লীগ নিবে, আওয়ামী লীগের কাছে যাবে, জনকুদ্দুস আফরাদ। যদিও আমরা আপনার বিশ্লেষণটা হয়তো বাস্তবতার জায়গা থেকে, কিন্তু শ্রীরূপনধর কিন্তু প্রেডিকশন করেছেন। হ্যাঁ, আমি 2023 সালে জ্বালাও পোড়াও আবার ফেরত আসছে এবং জামাত সহ আন্দোলন আবার হবে, কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগের হয়তো বিজয় হবে। আপনার বিশ্লেষণটা কিরকম মাঠের জায়গা থেকে? বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডেই এইসব আভাসিঙ্গি পাওয়া যাচ্ছে না তা না। বিএনপি ইতিমধ্যে ধরেন জানুয়ারি মাসে তাদের একটা কর্মসূচি থ্রো করেছে, তারা ধীরে ধীরে এগোবে এবং তারা এক পর্যায়ে হয়তো একটু কঠোর পথে যাবে। বিএনপি এখনও ধর্মঘট হরতাল হিসেবে যায়নি, ধর্মঘট হরতাল বাংলাদেশে বেসিক্যালি অচল হয়ে গেছে, চেষ্টা করলে এটা কেউ সফল করতে পারবে না। তার কারণ হচ্ছে ধরেন আজকে 31শে ডিসেম্বর এই মুহূর্তে যে রাত্রে বিভিন্ন জায়গায় নানান উদযাপন হচ্ছে, আমরা একদিক দিয়ে বলছি মানুষের হাতে পয়সা নেই, মানুষ কষ্টে আছে, তাহলে 31শ উদযাপন করছে কারা? এখন তো সব শ্রেণী, সব ঘরে 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 হচ্ছে। আমার একটা ঘর আছে, আপনার একটা ঘর আছে, তো আমাদের এই জায়গায় কিন্তু এটা এখন গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে। কিছু না হোক একটু মিষ্টিমুখ হয়, কালচারটা আমাদের না, আমরা বৈশাখী কালচারে যতটা ব্যপ্ত হই বা ইয়েতে হই, আষ্টেপৃষ্টে জড়িয়ে যায়, আমাদের কালচার না হলেও ইউনিভার্সিটিগুলোর দিকে তাকালে কী দেখা যাবে? এর রাত্রে খুব আনন্দ উৎসব চলছে, এখন আমরা এখানে বসে কথা বলছি। তো আমরা এই যে মানুষের একটা বড় পরিবর্তন আর উন্নয়নের মানে কি বলবো, রাস্তাঘাট এত নিবিড়ভাবে এখন গ্রামেগঞ্জে চলে গেছে, এটা যদি ঢাকায় আমরা আগে কমলা খেতাম, গ্রামের মানুষ অসুস্থ হলে কেউ কেউ খবর পাঠাতো বা দেখতে নিয়ে গেলে যে একটা কমলা খাবে, আঙ্গুর খাবে, এই ধরনের তাদের 10-15 বছর আগেও তাদের একটা আকাঙ্ক্ষা থাকতো। এখন কিন্তু ঢাকার চেয়ে বেশি বা চট্টগ্রাম শহরের চেয়ে বেশি রিমোট এরিয়ায় এইসব ফল ফলান্তের দোকান পাওয়া যায়, চিপস, নানা রকম পানীয়ের ইয়া পাওয়া যায়, অর্থাৎ গ্রামে এখন শহরের স্বাদ নিচ্ছে। এই যে গ্রামে শহরের স্বাদ চলে গেছে আমাদের টেকনোলজির কারণে, আমাদের যোগাযোগ ব্যবস্থার কারণে, আমাদের এটা আইটি বলেন আর রোড গার্ড বলেন,
এইসব কারণে গ্রাম আর শহর অনেকটা কাছাকাছি চলে আসছে। এই চলে আসার কারণে হরতাল, ধর্মঘট, হ্যাং ত্যাং যেগুলো আসলে নেতিবাচক খুব কর্মসূচি, কড়া কর্মসূচি, এইগুলোতে মানুষ একদিনের উপরে দুদিন বা তিন দিন কন্টিনিউ সারা দিবে না, ব্যর্থ হবে। সেই কারণে বলছি যে উনিও বলছেন যে একটু যদি আমি বলি, জনাব তৌহিদুল হক প্রথমবার যখন কথা বলছিলেন সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে একটা জিনিস আছে, আপনি বললেন গ্রাম ও শহর হয়েছে, প্রধানমন্ত্রী তো সেই কথা বলছে যে গ্রাম যাতে শহরে পরিণত হয়, কিন্তু এক ধরনের অস্থিরতা আছে এই কারণে। আপনি যদি বৈষম্যের জায়গায় বলেন এবং প্রতিষ্ঠানগুলো, আপনি গণতান্ত্রিক চর্চা যখন পড়বেন তখন গণতান্ত্রিক কাঠামোতে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো শক্তিশালী হতে হবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন তো আমরা নিশ্চয়ই করতে চাই না, সেইগুলো বিষয় নিয়ে আমলে নিয়ে যদি আপনি বলেন, মানে সবই তো এখন ধরেন এটা তো 2023 সালটা নানান কারণে খুবই আলোচিত হবে এবং খুবই উত্তেজনামুখর একটা বছর থাকবে নানান কারণে। ধরেন আমাদের 2021-22 পর্যন্ত এই যে কোভিডের কারণে লেখাপড়া থেকে আরম্ভ করে কল কারখানা নানান কিছুতে একটা স্থবিরতা ছিল, এইটা 22 সালের মাঝামাঝি পর্যায় থেকে কেটে গেছে। এখন আমাদের সভা সমাবেশগুলো কিন্তু ওপেন হচ্ছে, নেতা নেত্রীরা যাচ্ছেন, লাখো লাখো বা হাজার হাজার যাই বলি মানুষ একত্রিত হচ্ছেন, সো মানুষের আশা আকাঙ্ক্ষা তো বেশি। আপনি যেটা বলছিলেন সমস্যা আছে, বৈষম্য আছে, আরেকটা বিরাট আমাদের কালচারালি আমাদের ভুল আছে বা এটা যুগের পর যুগ হয়ে আসতেছে, আমরা যখন এই চেয়ারে বসতে না পারি তখন এই চেয়ারে খুব সমালোচনা করি। আমি যে চেয়ার এই চেয়ারে বসতে পারলে এই চেয়ারটার আর সমালোচনা করি না। বিএনপির 7 জন বা 6 জন সাংসদ পদত্যাগ করছেন, এই পদত্যাগ করার আগে তারা সংসদে খুব কমই গিয়েছেন, ইয়ে করছেন, কিন্তু তারা গভর্নমেন্টের অল ফেসিলিটি নিয়েছেন, তারা গভর্নমেন্টকে ফুল টাইম কন্ডেম করছেন, ফেসিলিটি নেওয়ার সমালোচনা করছেন, কিন্তু তারা নিজেরা ফেসিলিটিস নেই। আমরা এখানে আগের আমলে অনেক ত্যাগী নেতাদের মতো, রাজনৈতিক নেতাদের মতো এইটা পাই নাই যে আমি এটা গ্রহণ করব না, উনি গ্রহণ করেন আবার সমালোচনা করেন। যদিও তারা একটা এই কালচারটা, আমি শুধু রাজনীতিবিদ নেই, এই কালচারটা আমাদের মধ্যে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, ভালোই চলছে তারপরেও বলছে যে ভালো নাই। এই যে প্রবণতা, অর্থাৎ কেন নাই, নাই হচ্ছে এই জন্য সে যখন দেখে একজন ইউপি চেয়ারম্যান এইবার ভোটে জয়ী হইল, আগামী বছর 5 বছরের মধ্যে ইউপি চেয়ারম্যানের বা উপজেলা চেয়ারম্যানের বা এমপি সাহেবের তার দৃশ্যমান কোনো ব্যবসা বাণিজ্যে যদি আয় হয় এক কথা, আর তার দৃশ্যমান যদি কিছু না থাকে কিন্তু তার আয়টা যদি চোখে পড়ার মতো হয়ে যায়, তার ধন সম্পদ যদি চোখে পড়ার মতো হয়ে যায়, ওইটা হচ্ছে মানুষের কষ্ট দেয়, পীড়া দেয়। ওই জায়গাটা যেটি একটু আগে অধ্যাপক তৌহিদুল হকও বলছেন যে যদি তার কোনো সুনির্দিষ্ট ইয়ে থাকে তার সামনে যে এইটা দিয়ে তার হয়েছে, তাহলে মানুষের কিন্তু প্রশ্ন হয় না, কিন্তু আমাদের এখানে এইটা অহরহ হচ্ছে। এই জায়গাটা চেক অ্যান্ড ব্যালেন্স করা, আমি শেষ করি একটা কথা দিয়ে, ধরেন দুর্নীতি দমন কমিশন আছে, তার ম্যান পাওয়ার, তার অবস্থা, তার সৃষ্টি, তার কর্মকাণ্ড শুরু, এই জায়গাগুলো কিন্তু যেটুক চলছে চলছে, কিন্তু দুর্নীতি দমন কমিশনও মাঝে মধ্যে বলে যে আমরা এবার একটু শক্তভাবে ইয়ে করবো, কিন্তু কমিশনের মামলাগুলো কিন্তু নিষ্পত্তি না। আমাদের এখানে মামলাগুলোর দিকে তাকান, নিষ্পত্তি হচ্ছে না, এটা একটা বড় ব্যর্থ। আমাদের মামলা মোকদ্দমা এগুলো আছে, কিন্তু আমাদের, আমি সরি বলছি, আমাদের নামাজির সংখ্যা, ধর্মের অর্থাৎ সব ধর্মের, শুধু নামাজ না, সব ধর্মের অনুসারীর সংখ্যা কিন্তু দিন দিন প্রবলভাবে বাড়ছে। এটা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টিয়ান বলেন, মুসলিম বলেন, ধর্মবিশ্বাস এত প্রবল হচ্ছে, তাহলে তো করাপশন থাকার কথা ছিল না, সমাজটা সুন্দর হওয়ার কথা, কোনো ধর্মেই সমাজকে অসুন্দর করার কথা বলতে পারে না। কিন্তু আমরা কেন সামাজিকভাবে ওই জায়গাটায় চলে যাচ্ছি, কেন এখানে দুর্নীতি দমন কমিশন লাগে, কেন থানা পুলিশ লাগবে, কেন কোর্ট কাছারি লাগবে, আমরা বলি একটা, আমরা করি আরেকটা, করি একটা, এই জায়গাটা আমাদের সামাজিক, এই এই জায়গাটা যদি আমরা ঠিক না করতে পারি, আমরা প্রতি বছর হয়তো নানান কারণে আমরা এই যে ত্যাগ তিতিক্ষার কথা বলি, ত্যাগ তিতিক্ষা মন থেকে করতে পারি না, মন থেকে যদি করা শিখতাম তাহলে এই জায়গাটা আসতো না। জনাব তৌহিদুল হক, এইবারের প্রশ্নটা আপনার কাছে, শিক্ষক হিসাবে যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন, সেই জায়গা থেকে অস্থিরতার জায়গা থেকে আমি যদি একটুখানি বলি, বছর জুড়ে নানান রকম হতাশাজনক ঘটনাই ঘটছে, বিশেষ করে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পরিসংখ্যানের জায়গা থেকেও দেখেন, একটা একদম মানে অবজ্ঞা করার মতো জায়গায় নেই। সাম্প্রতিক সময়ে আপনি দেখলেন যে একজন শিক্ষার্থী, বুয়েটের এক শিক্ষার্থী,
তাকে নিয়েও নানান রকম আলোচনা হলো, পরিশেষে যেটি আমরা জানতে পারলাম যদিও এখনও সেটি জায়গায় স্থায়ী আছে তা না, আত্মহত্যা করেছে। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল। বা সমাজে যদি আপনি বলেন বয়স্ক মানুষ ভিডিও লাইভে এসে সে আত্মহত্যা করছে, মানে এই প্রবণতাগুলো আসলে কেন মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষার্থীরা বা পাশ করা শিক্ষার্থী এবং আমাদের দেশের বেশ কিছু প্রবীণ শিক্ষিতের অংশ বলা হয়, তো তারা যে যে কারণে এক একজনের আত্মহত্যার পিছনের কারণগুলো তো এক এক রকম থাকে, কারণ এক একজনের জীবনের গল্পটা এক এক রকম। তো আপনি যদি মোটা দাগে তরুণদের দিকে তাকান, সেই সংখ্যাটি একেবারে ফেলে দেওয়ার মতো নয়। এখন বিষয়টি হচ্ছে, যখন একজন তরুণের সামনে আমাদের দেশে যখন একজন শিক্ষার্থী একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য যখন সে ভর্তি হয়, এই ভর্তি হওয়াটাই কিন্তু সে একটা বড় সফলতা মনে করে, এটা সে খুব সহজ ব্যাপার, স্বাভাবিক। কিন্তু আস্তে আস্তে যখন দিন বাড়তে থাকে, তখন কিন্তু সে পরবর্তী বাস্তবতাগুলোও কিন্তু বুঝতে পারে। সেই পরবর্তী বাস্তবতাগুলো হলো যে তার একটি ভালো চাকরি, অর্থ উপার্জনের যে বৈধ উৎস জায়গাটি, তো সেই জায়গাতে আমাদের তো মানে বলা যেতে পারে যথেষ্ট প্রতিযোগিতার বাজার এটি। কখনো কখনো আমাদের বিসিএস এ যে পরিমাণে আবেদন করেন আবেদনকারী, সেটি হয়তো নেপালের বা মালদ্বীপের জনসংখ্যার থেকেও বেশি। তো এই জায়গাতে আমাদের যেটি ই হয়, যেটি উপলব্ধি হয়, যে এর একটা প্রভাব আছে, যে যখন কেউ তার পড়াশোনার সাথে সামঞ্জস্য রেখে মানসম্মত অথবা মর্যাদা সম্পন্ন কোনো চাকরির ব্যবস্থা করতে পারছে না, অথবা কেউ কেউ আছে কোনো চাকরির পরীক্ষাতে আসলে সে অ্যালাউ হচ্ছে না, তখন এই অ্যালাউ হচ্ছে না এটা বাস্তবতা বিচার করতে গেলে একদম পিছনের দিকে যেতে হবে, সেটি হয়তো সেই সময়টি আমরা পাবো না। তো এটি তার মধ্যে একটা মনস্তাত্ত্বিক পীড়ন তৈরি করে। আরেকটি বড় ব্যাপার হলো, এটি কিন্তু বিভিন্ন সময় তরুণদের ক্ষেত্রে আমরা দেখি, কারো কারো ক্ষেত্রে কিন্তু এটি আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বেশ কিছু ঘটনা আমরা দেখেছি, যে ধরুন প্রেমের সম্পর্ক, সেই প্রেমের সম্পর্কে একটা সময় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলো, সেটি তো হতেই পারে। সম্পর্ক সবসময় আনন্দময় বিষয়টি এরকম নয়। এখন রবীন্দ্রনাথ বলছে যে সম্পর্কের চর্চা সেটি কিন্তু শিখতে হয়, কিন্তু আমাদের এখানে এই চর্চাগুলো শিখনের ব্যাপারগুলো তো আসলে খুব সেটি হলো সমাজের জায়গা থেকেও আপনি বিশ্লেষণটা করতে পারেন বা শিক্ষার্থী বা শিক্ষায়তনের জায়গা থেকেও বিশ্লেষণ করতে পারেন। যখন অনেক শিক্ষার্থী আমরা দেখেছি সাম্প্রতিক সময়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলছি তা নয়, যে কোনো বিশ্ববিদ্যালয় বা এই পর্যায়ের অনেক শিক্ষার্থী শুধুমাত্র রাজনীতি করার কারণেই শিক্ষার্থী অবস্থায় তার রুমের মধ্যে এসি নিয়ে সে চলাচল করে, দামি গাড়িতে সে চলাচল করে, অথচ একজন মেধাবী শিক্ষার্থী, সে প্রচণ্ড পড়ালেখা করলো কিন্তু তার জীবনটা অনিশ্চিত। তুলনামূলকভাবে আপনি যে সুবিধাজনক একটা জায়গায় শুধুমাত্র রাজনীতির সংশ্লেষের কারণে, এগুলো একটা হতাশা তৈরি করে কিনা? তা তো অবশ্যই, মানে ওই যে আমি বললাম যে দাপটের একটা মানে সময়, তো সেই দাপটের ব্যাপারটি হচ্ছে যে কই কত দাপট দেখাতে পারে। আরেকটা হলো, যেটা নতুন না কিন্তু, যে যারা রাজনীতির সাথে মানে সম্পৃক্ত থাকে, বিভিন্ন পদে থাকে, আর আমাদের দেশে তো পদের ব্যাপারটা হলো সভাপতি এবং সাধারণ সম্পাদকের, এই পদ দুটি সবসময় লোভনীয় থাকে, এই দুইটাকে কেন্দ্র করে রাজনীতির যে শ্রেণীকরণের জায়গাটি তৈরি হয়। তো এই পদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন, তাদের তো একটি বেশ কদর থাকে, আর ছাত্র রাজনীতিতে একটি তো কদর থাকে, কারণ আমাদের কেন্দ্রীয় রাজনীতির চর্চার একটা বড় জায়গা কিন্তু ছাত্র রাজনীতি। আপনি দেখবেন সেটি অস্বীকার করার সুযোগ নেই, বাংলাদেশে যে প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির উন্মেষ, সেই জায়গাগুলো থেকে কিন্তু ছাত্র রাজনীতি অনেকটাই দূরে সরে গিয়েছে, সেটিও কিন্তু আরেক ধরনের তর্ক বিতর্কের আলোচনা। তো এই জায়গা থেকেও কিন্তু সেই দাপটটা নিশ্চয়ই, যে হয়তো ভর্তি পরীক্ষায় মেধাক্রমে যে শিক্ষার্থী কোনো ভালো সাবজেক্ট, তুলনামূলক বিচারে সকল সাবজেক্টই ভালো সাবজেক্ট, কিন্তু আমরা বলি ক্যাম্পাসে তারপরে তো একটা শিক্ষার্থীদের মধ্যে আলোচনা আছে, তো তার থেকে নিচের মেধাক্রমে ভর্তি হয়ে সে রাজনীতির কারণে যখন তার থেকে আর্থিকভাবে ভালো থাকছে অথবা সে দাপট দেখাতে পারছে, তখন এগুলো কখনো কখনো কারো মধ্যে প্রশ্ন কিন্তু তৈরি করে, সেটি আমি অস্বীকার করছি না। তবে জীবন পরিচালনা করতে গিয়ে জয় পরাজয়ের যে শিক্ষা, কিংবা যে কোনো বাস্তবতায় নিজেকে উপলব্ধি করা এবং ব্যক্তিকেন্দ্রিক আলোচনাকে যথার্থ করে সিদ্ধান্ত গ্রহণ করা এবং নিজের লক্ষ্যে অটুট থাকা, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের শিক্ষার্থীদের যে বোধগম্যতা, শিক্ষা এবং তাদের উপলব্ধিগত, আমার মনে হয় যে একটা যথেষ্ট এখানে গ্যাপ আমি অনুভব করি। কারণটা হলো,
এই আলোচনাগুলো পরিবারেও খুব একটা বেশি হয় না, আমার পাঠ্যপুস্তকেও এই আলোচনাগুলোর খুব একটা বেশি কন্টেন্ট নেই, এবং এটি ক্লাসরুমেও কিন্তু খুব একটা বেশি আলোচনা কিন্তু হয় না। একটা সময় আমার মনে আছে যে আমি যে স্কুলে পড়েছি সেখানে প্রতি বৃহস্পতিবার একজন সম্মানিত শিক্ষক পণ্ডিত স্যার নামেই আমরা তাকে চিনতাম, তার ভালো নামটাও আমার আমার জানা হয় না, ওই নামেই তাকে সবাই চিনত, এবং তিনি কিন্তু প্রতি বৃহস্পতিবারে একটা হলরুমে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে জীবনবোধের শিক্ষাগুলো তিনি দিতেন। তো এই আলোচনাগুলো এখন স্কুল কলেজগুলোতে কতটা হয় আমার জানা নেই, কিন্তু ওই আলোচনাগুলো কিন্তু আমাদের এখনও চলার পথে কিন্তু এক ধরনের পাথেয় কিংবা একটা উপকরণ, মানে দিক নির্দেশক উপকরণ হিসেবে কিন্তু কাজ করছে। তো এই জায়গাগুলো কিন্তু আসলে থাকা চাই, অন্যথা হয় কি অল্পতেই কেউ হোঁচট খায় এবং সে হোঁচট খেয়ে নানা ধরনের ভুল ভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং এই আত্মপীড়নমূলক সিদ্ধান্ত। আমরা শেষ দিকে আছে, শ্রী রূপন ধর আপনার কাছে যেটি মোটা দাগে জানার সেটি হলো যে বিভিন্ন রাজনৈতিক দল তো ভীষণ দিয়েছে, আওয়ামী লীগের 2021 ছিল, সেটা শেষ হয়ে গেল 2041 বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকেও কিন্তু একটা 2030 সালের একটি ভীষণ দেওয়া হয়েছে এবং 27 দফা বলা হচ্ছে, সেখান থেকে এই এই যে ভীষণগুলো, কিন্তু আমাদের মূল জায়গা যেটি জনাব কুদ্দুস আপনারা তো বলছিলেন যে মুক্তিযুদ্ধের জায়গা বা যদি আমরা বলি অসাম্প্রদায়িক বাংলাদেশের জায়গা, সেটি অটুট থাকবে কতটা, বা আপনি 2024 গিয়ে যদি বলেন, আপনি যদি বলেছেন শুরুতে এটি নিয়ে, মানে কতটুকু অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা 23-এর জায়গায় যদি বলেন কেমন যাবে এই বিষয়ে। দেখুন, আমাদের দেশে, আমার শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের প্রত্যেকটা দেশেই কিন্তু কিছু ভালো মানুষ যেমন রয়েছেন তেমনি কিছু মন্দ মানুষও রয়েছেন, এটাই হচ্ছে সংসার, এই স্টেজ, বিশ্ব ড্রামা বা বিশ্ব নাট্য মঞ্চে আমি আপনি আমরা প্রত্যেকেই অভিনেতা। তো সেই অভিনয়ের জায়গায় কোনো কোনো মানুষ ভালো চরিত্রে অভিনয় করবে, কিছু মানুষ মন্দ চরিত্রে অভিনয় করবে, এটাই স্বাভাবিক। তো সেই দৃষ্টিকোণ থেকে 2023 সনেও কিন্তু অক্টোবর সেপ্টেম্বর এই সময়টাতে যে সাম্প্রদায়িক কিছু সমস্যা দেখা দিতে পারে, তার পাশাপাশি আমি তো আগেই বললাম যে সমস্ত প্রকার সমস্যাকেই, রাজনৈতিক সমস্যাকেই কিন্তু আওয়ামী লীগ কন্ট্রোল করে ফেলবে। এর পাশাপাশি রূপন্দা আর একটা প্রশ্ন যদি সরাসরি করি, রাজনীতিবিদরা জ্যোতিষশাস্ত্রে কতটা বিশ্বাস করে? শুধু রাজনীতিবিদ নয়, প্রত্যেক প্রফেশনেরই, আমাদের যে বড় বড় রাজনীতিবিদ যারা, প্রত্যেক প্রফেশনেরই কিন্তু ক্লায়েন্ট আমার রয়েছেন। আমি স্পেসিফিক রাজনৈতিক নেতারা বিশ্বাস করে হবে না, কিন্তু যারা অর্থনীতিবিদ তারা বিশ্বাস করেন না, বিষয়টি কিন্তু এমন নয়। প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আমাদের কাছে আছেন, আসেন, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল গণনার দ্বারা তাদেরকে যে ধরনের পরামর্শ দেওয়া দরকার সেটা আমি দিয়ে থাকি। রাজনীতিবিদদের অনেকের হাতে বড় অনেকগুলো আংটিও দেখা যায়, মানে দেখুন এটা হচ্ছে কি কালার থেরাপি, জেমস্টোনের যে ব্যাপারটা এটা কিন্তু কালার থেরাপি। এটা আপনি যদি অ্যাস্ট্রোফিজিক্স কিংবা মেটাফিজিক্স যদি আপনি একটু পড়েন তাহলে দেখবেন এই জায়গাগুলিতে কিন্তু জেমস্টোনের সাথে কিছুটা মিল আছে। যেমন মেটাফিজিক্স অলরেডি এটা প্রুফ করেছে যে এভরি অবজেক্ট হ্যাজ ইটস ওন ভাইব্রেশন। তো এই যে আমি একটা জেমস্টোন পড়ে আছি, এর একটা কালার আছে, এর একটা নির্দিষ্ট ভাইব্রেশন আছে, এই ভাইব্রেশনটা কিন্তু আমার মনস্তাত্ত্বিক যে বিষয়টা রয়েছে সেখানে কাজ করবে। তার মানে এটা নয় যে আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, উনি একটা জ্যামস্টোন পরিয়ে দিলেন, রাতারাতি আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম বা প্রেসিডেন্ট হয়ে গেলাম, বিষয়টা কিন্তু মোটেই তা নয়। একজন ব্যক্তির হরোস্কোপটা আগে দেখতে হবে বা তার হস্তরেখাটা বিচার করে ওই ব্যক্তি কতটুকু জীবনে অগ্রসর হতে পারবেন বা তার জীবনে কোন কোন ধরনের বাধা আসতে পারে, তার দুঃসময়টা কখন আসতে পারে, সেই বিষয়গুলো ক্যালকুলেশন করে পজিটিভ সময়টা উনি কীভাবে অতিক্রম করবেন এবং নেগেটিভ সময়টা কীভাবে অতিক্রম করবেন সেই জায়গায় আমরা কিন্তু গাইডলাইন দিয়ে থাকি। আর দু একটা আপনি যদি একটু সময় দেন, 30 সেকেন্ড, দেখুন আমরা কিছুদিন পূর্বেও শুনেছিলাম আমাদের দেশে দুর্ভিক্ষ হবে, নানান ধরনের আলোচনা। তো আমি অ্যাস্ট্রোলজিক্যালি এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের দেশে কিন্তু 2023 সনে দুর্ভিক্ষ আসছে না, তবে মূল্যস্ফীতি থাকবে, এটা দুয়ের দুই সংখ্যার কোঠা অতিক্রম করতে পারে, আই মিন দুই সংখ্যার 10-11 বা 11 প্লাস এমন হয়ে যেতে পারে, কিন্তু দুর্ভিক্ষ আসবে না। আর প্রাকৃতিকভাবে আমরা যতটা না বিপদগ্রস্ত হব এই খাদ্যদ্রব্য বা তেল, জ্বালানি তেল ইত্যাদি নিয়ে, তার থেকে বেশি বিপদগ্রস্ত হব কিন্তু ম্যানমেড কিছু
যেমন আমরা অনেক সময় বলে থাকি সিন্ডিকেট, মানে কৃত্রিম ভাবে আমরা অনেকটাই সংকটের মধ্যে পড়ব, বা ওই ধরনের সিন্ডিকেটরা কিন্তু সংকট তৈরি করবেন। এই দিকে আমি সরকারকে অনুরোধ করব বিনীতভাবে যেন ওনারা একটু নজর করেন। আমরা শেষ করতে চাই, জনাব কুদ্দুস আপনাদের অসংখ্য ধন্যবাদ, জনাব তৌহিদুল হক অসংখ্য ধন্যবাদ, শ্রী রূপন ধর আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। 2023-এর শুরুতে আমরা আছি, এবং একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, একজন সমাজবিজ্ঞানী ছিলেন এবং একজন জ্যোতিষ এবং বাস্তু গবেষক ছিলেন, তিনি বেশ কিছু প্রেডিকশন করেছেন, বাস্তবতার নিরিখে অপর দুজন আলোচক সেই ব্যাখ্যাটাও করবার চেষ্টা করেছেন। সব মিলিয়ে আসলে ভাগ্যের উপরেই যে সব কিছু নির্ভর করে তা না, জ্যোতিষ যেগুলো বলেন সেগুলোই যে হুবহু হবে সেটি না, সেটি পরিবর্তনের সুযোগ আছে। আংটির ব্যবহারের কথা উনি বলেছেন, সেটি ব্যবহার করলেই সব কিছু ঠিক হয়ে যাবে তাও নয়, কিন্তু সবচেয়ে বড় কথা কর্ম হচ্ছে সবচেয়ে বড় জায়গা, এবং জনগণকে সামনে রেখে রাজনীতিবিদরাও যদি প্রকৃত অর্থে জনগণকে ক্ষমতার মূল উৎস মনে করেন, তাহলে নিশ্চয়ই দেশ সাস্টেইনেবল যে গ্রোথের কথা বলা হচ্ছে, যে অগ্রগতির কথা বলছে, সেটি হয়তো নিশ্চিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, এবং ইংরেজি নববর্ষের আবারও শুভেচ্ছা।